সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জার্মান হোমিওপ্যাথিক মেডিসিন আলফা আলফা শৈব সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার হাতে দেখতেই পাচ্ছেন, এটি ডাক্তার ওয়েলমার শৈব কোম্পানি আলফা আলফা শৈব। এই আলফা আলফা শৈব সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই আলফা আলফা হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু যাদের ওজন বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ, এবং যাদের স্বাস্থ্যহানি হয়েছে বিভিন্ন কারণে সেই স্বাস্থ্যহানি পুনরুদ্ধারের জন্য কিন্তু এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, আজকের আলোচনায় আমি এই আলফা আলফা শৈব সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আলফা আলফা শৈব, এটি আলফা আলফা টনিকও বলা হয়ে থাকে। এই আলফা আলফা টনিক হোমিওপ্যাথিক ওষুধটি যাদের স্বাস্থ্যহানি হয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী। তো যাদের স্বাস্থ্যহানি হয় এর কারণ থাকে, বিভিন্ন কারণ থাকে তাদের, অর্থাৎ এই স্বাস্থ্যহানির পিছনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ দায়ী থাকে। যেমন ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে, অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে হতে পারে, অতিরিক্ত রাতে জাগরণ করার কারণে হতে পারে। আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত সাদা স্রাবের কারণে বা সন্তান প্রসবের পর হতে স্বাস্থ্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবেই নষ্ট হয়ে গেছে। এই সমস্যাগুলো কিন্তু স্বাস্থ্যহানির পিছনে অন্যতম কারণ। এছাড়া দেখা যায় যে যাদের অতিরিক্ত হস্তমৈথুন করার অভ্যাস থাকে, অতিরিক্ত নেশা করার অভ্যাস থাকে, পুষ্টিকর খাবারের অভাব থাকে, খাবারে অরুচি থাকে, এই কারণগুলো কারণেও কিন্তু এই স্বাস্থ্যের হানি হয়ে থাকে। তো এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটিতে যে ওষুধগুলো সংমিশ্রণ করা হয়েছে, অর্থাৎ এটি একটি কম্বিনেশন ওষুধ, তো এই কম্বিনেশন ওষুধটি তৈরি করতে যে ওষুধগুলো ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে আলফা আলফা মাদার টিংসার, অ্যাভানাসেটাইভ মাদার টিংসার, হাইড্রাস্টিস ক্যানাডিস মাদার টিংসার, নাক্সভূমিক মাদার টিংসার, সিনামোমাম মাদার টিংসার, অ্যাসিড ফসফরিকাম 2X, আদার্স কিছু উপাদান দ্বারা এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয়েছে। তো এখন আমি এই আলফা আলফা হোমিওপ্যাথিক ওষুধটি কারা ব্যবহার করতে পারবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আলফা আলফা একটি কম্বিনেশন ওষুধ, এটি আমি পূর্বেই বলেছি। তো এই কম্বিনেশন ওষুধটি যাদের বিভিন্ন কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে তাদের স্বাস্থ্য পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। যাদের ওজন কম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওজন কম, হয়তোবা কোনো চাকরির ক্ষেত্রে গিয়ে বা কোনো কারণে ওজন বৃদ্ধি করতে হবে, এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না, সেই ওজন বৃদ্ধি করতে কিন্তু এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যে মহিলাদের অতিরিক্ত সাদা স্রাব হওয়ার কারণে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহানি হয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে সাদা স্রাব এবং এই সাদা স্রাবের কারণে আপনার স্বাস্থ্যহানি হয়েছে, এই সমস্যাটি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারবে। অনেক মহিলাদের বাচ্চা হওয়ার পর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাদের জন্য কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি। অনেক ছেলেদের দেখা যায় অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে স্বাস্থ্য একেবারে নষ্ট হয়ে গেছে। আগে স্বাস্থ্য খুবই সুন্দর ছিল, কিন্তু যখন থেকে ঘন ঘন স্বপ্নদোষ হয়েছে সেই ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার কারণে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যায়। অতিরিক্ত হস্তমৈথুন করে স্বাস্থ্য নষ্ট হলেও এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত দারুণ ভূমিকা পালন করে থাকে। যাদের খাবারে অরুচি রয়েছে, দেখা যাচ্ছে যে খাবার খেতে বসে সামান্য একটু খাবার খেয়েই উঠে যাচ্ছে, খাবারের অরুচির কারণে খাবার তার কোনোভাবেই ভালো লাগে না, এই সমস্যাটি যাদের দেখা যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই আলফা আলফা শৈব হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যায়। অতিরিক্ত নেশা করার কারণে, অতিরিক্ত রাত্রি জাগার কারণে যাদের দেখা যাচ্ছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে,
তাদের জন্য কিন্তু এই আলফা প্রসবিভ্রাজক ওষুধটি ব্যবহার করতে পারবেন। এছাড়া অতিরিক্ত পরিশ্রম করে যারা, দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত পরিশ্রম করতে হয়, শারীরিক পরিশ্রম মানসিক পরিশ্রম উভয় করতে হয়। এই অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করার কারণে যাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাদের স্বাস্থ্যকে সুন্দর করতে এবং সাবলীল করতেও কিন্তু এই আলফা প্লাস সয়েব যে টনিক ওষুধটি বা কম্বিনেশন ওষুধটি এটি দারুণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিভিন্ন কারণে যাদের দেখা যাচ্ছে যে স্বাস্থ্যহানি হয়েছে, ওজন কমে গেছে, সে স্বাস্থ্য পুনরায় ফিরিয়ে আনতে এবং ওজনকে দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি করতে এই আলফা প্লাস সয়েব হোমিওপ্যাথিক ওষুধটি ব্যাপকভাবে সমাদৃত। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ আলোচনা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে যাদের ওজন বৃদ্ধি করতে চান এবং স্বাস্থ্য সুন্দর করতে চান, তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত কার্যকরী। তো আপনারা আরেকবার দেখে নিন, এখানে আমার দুইটা সাইজ রয়েছে, এটা হলো 100 ml আলফা প্লাস সয়েব, আর এটি হচ্ছে আলফা প্লাস সয়েব 500 ml। এখন আপনারা কোনটা ক্রয় করবেন? এটি সাধারণত 3 মাস আপনাকে রেগুলার সেবন করতে হবে। যদি 3 মাস আপনারা রেগুলার সেবন করেন তাহলে আপনার স্থায়ীভাবে আপনি স্বাস্থ্যবান হবেন বলে আশা রাখি। তো যারা 3 মাসের জন্য একবারে কিনতে চান তারা 500 ml কিনে নেবেন, আর যারা হয়তোবা অর্থ সংকটের কারণে 500 ml নিতে পারবেন না, তারা 100 ml নেবেন, নিয়ে আপনারা সেবন করবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে সেবনের নিয়মবিধি কী। তারপর সেবনের নিয়মবিধি হচ্ছে বা সেবনের নিয়ম হচ্ছে, এটি প্রতিদিন সকাল দুপুর রাত্রে 30 ফোঁটা করে ঔষধ সামান্য জলের সাথে মিশিয়ে ভরা পেটে সেবন করতে হবে। খাবার 30 থেকে 40 মিনিট পরে সেবন করতে হবে। এটি একটানা 3 মাস সেবন করবেন। আশা রাখি আপনার এই 3 মাসের মধ্যে আপনার স্বাস্থ্য এবং ওজন দুটি বৃদ্ধি হবে। যাদের খাবার অরুচি দেখা যায় তাদের খাবার রুচি ফিরে আসবে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে সেটির সমস্যা সমাধান হবে। অর্থাৎ বিভিন্ন কারণে যাদের স্বাস্থ্য হানি হয়েছে এবং ওজন কমে গেছে, সেই স্বাস্থ্য পুনরায় ফিরিয়ে আনতে এবং ওজনকে দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। তো বন্ধুরা, আজকের আলোচনাটুকু এতটুকুই ছিল। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হবো। সে পর্যন্ত আপনারা যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।